এ দৃশ্য দেখে হঠাৎ কেউ যদি ভুল করে বসেন, বর্ষা শেষে ধান চাষাবাদের জন্য জমি চাষ দেয়া হয়েছে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। কেননা কাদা পানিতে একাকার ফসলি জমি আর এই চিত্রে তেমন কোনো ফারাক নেই। তবে বাস্তবতা হলো এটি অর্ধ লক্ষাধিক মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়ক জুড়ে খানাখন্দ, সেই সাথে ক্ষতবিক্ষত আর বিধ্বস্ত এ চিত্র চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর শাহেরখালী সড়কের। নিজামপুর, দমদমা, হাইতকান্দি ও শাহেরখালী সহ প্রত্যেকটি বাজার এলাকার এমন বেহাল দশা দীর্ঘদিনের। এতে চরম দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। এই ময়লা আবর্জনা এবং কি রাস্তা ভাঙার কারণে এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং কি এই এলাকার লোকজন সবাই চলাফেরা অনেক ক্ষতি হচ্ছে এবং কি দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা এই যে মসজিদের পাশের রাস্তা দিয়ে স্থানীয় মানুষদের হাঁটতে চলাফেরা করতে গাড়িতে অনেক সমস্যা হয়। সবার কাছে আবেদন করবো যে স্থানীয় যে প্রশাসন আছে এটার সংস্কার কাজ করার জন্য। সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নিজামপুর শাহেরখালীর আঞ্চলিক আব্দুর রহমান সড়কের বেশিরভাগ স্থানে কাদামাটি সহ ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। কিন্তু বারবার জনপ্রতিনিধিদের ধর্ণা ধরেও মিলেনি কোনো সুফল, তাই আশ্বাস নয় অতি দ্রুত সড়ক সংস্কারের দাবি তাদের। অনেকদিন পর্যন্ত এটা বৃষ্টি হওয়ার সাথে সাথে মনে করেন যে পানি জমা দেয়, পানি কোথাও দেয় না, গাড়ি ঘোড়া চলতে ভীষণ সমস্যা। এখানে একটা স্কুল একটা কলেজ তো আছে, আসলে এটাতে অনেক বেশি ভোগান্তি। মনে করি যে পানি জমে গেছে, গাড়ি যাওয়ার সময় পানিগুলো ছিটকায় বা মানুষের গায়ে পড়ে। এই রাস্তা দিয়ে আমরা ছোট থেকে চলাফেরা করতেছি, কিন্তু দীর্ঘদিন থেকে প্রায় দীর্ঘ 8-10 বছর পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে এই রাস্তা সবসময় কাদামুক্ত থাকে, পানি থাকে, স্কুল কলেজের ছেলেমেয়েরা চলাফেরা একদম অযোগ্য হয়ে যায়। এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এটা যাতে আসু একটা সমাধান হয়। যে এখানে তো আপনার একটা রুগীকে যে নিয়ে যাবে, এক্ষেত্রে তো রুগীর অবস্থা আরও বেশি বেহাল হয়ে যাবে। আমরা এলাকাবাসী অনেক সময় আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানকে জানাইছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে ওনারা একটা ব্যবস্থা করবে, এখনও তো কোনো ব্যবস্থা হয় নাই। আমাদের দাবি একটাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটার কোনো একটা ব্যবস্থা করা। এদিকে ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি বলছে, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সড়কটির এমন বেহাল দশা। তবে স্থায়ীভাবে মেরামতের জন্য সাংসদ সহ উপজেলা প্রশাসনকে অবগত করেছেন তিনি। এটা অতি গুরুত্বপূর্ণ একটা সড়ক, বৃষ্টি সামান্য বৃষ্টি হলেও পানি জমে যায়। এই সড়কের জন্য আমাদের মাননীয় সাংসদ নির্দেশ আছে, এটা আমরা উপজেলা প্রশাসনের সাথে, উপজেলা চেয়ারম্যানের সাথে এবং ইউনিয়ন মহোদয়ের সাথে কথা বলে এটা সহসায় যাতে কাজগুলো হয়। আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে ওখানে দুইবার আমরা ইটা বালি এগুলো দিয়ে আম চলাচলের জন্য যাতে কোনো অসুবিধা না হয় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমি আমার পরিষদ থেকে ওইগুলো করে দিয়েছি। তবে অতি দ্রুত বরাদ্দ দেওয়ার কথা বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD বলছে, সড়কটি স্থায়ীভাবে মেরামত করতে বন্যায় পুনর্বাসন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে, অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সদর দপ্তরেও। মানে অবর্ণনীয় কষ্ট হচ্ছে রাস্তা চলাচল, আমাকে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়ক, নিজামপুর কলেজের অংশ এবং সামনে তিন চার জায়গায় আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী যানবাহন চলাচলের কারণে এবং সাম্প্রতিক প্রতি বর্ষায়। এবং অলরেডি আমরা এই প্রকল্প এটা অনুমোদনের জন্য আমরা সরকারকে প্রেরণ করছি। আমরা আশা করব যে এক সপ্তাহের মধ্যে এটা অনুমোদন আসলে আমরা অতি দ্রুত এটা বাস্তবায়নে যাব। উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছে, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের রাস্তাঘাট পরিদর্শন করা শুরু করেছেন তারা। খুব শীঘ্রই নিজামপুর শাহেরখালী সড়কের বিষয়েও নেওয়া হবে ব্যবস্থা। প্রত্যেকটা ইউনিয়নে আমরা ভিজিট করা শুরু করেছি, ইতিমধ্যে আমরা 6-7টি ইউনিয়ন ভিজিট করেছি, বাকি 10টার মতো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়ন ভিজিট করা হবে এবং আমরা প্রত্যেকটা ইউনিয়নের রাস্তার নোট নিচ্ছি, কোন রাস্তাটা সংস্কার করতে হবে বা কী ধরনের কাজ করলে এটা চলাচলের উপযুক্ত হবে এবং টেকসই হবে সেই নোটগুলো আমরা নিচ্ছি এবং জনপ্রতিনিধিদের খুব শীঘ্রই একটা চিঠি দেওয়া হবে আমাদের পক্ষ থেকে, তার এলাকার কোন রাস্তার কী ধরনের উন্নয়ন প্রয়োজন এই বিষয়ে একটা চিঠি দেওয়া হবে। এইগুলো পেলে আমরা একত্রিত করে চিটাগং 4 নামের একটা প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, চিটাগং 4 প্রজেক্টের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করলে আশা করি সামনের দিনে এই রাস্তাঘাটগুলো ভালো হবে। উপজেলা প্রশাসন নিচ্ছেন শীঘ্রই ব্যবস্থা আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিলেন বরাদ্দের আশ্বাস।
কিন্তু কবে নাগাদ সড়কটি সংস্কার হবে সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই স্থানীয় জনপ্রতিনিধির কাছে। এতে চাপা ক্ষোভ দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষের মাঝে। মিরসরাই প্রতিনিধি জাবেদ ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম।